প্রশ্নে বলা হচ্ছে একটি আয়তাকার জমির দৈর্ঘ্য ও প্রস্থন যথাক্রমে 80 মিটার ও 60 মিটার। জমির ভেতর 4 মিটার চওড়া পাড় ও 3 মিটার গভীরতা বিশিষ্ট একটি পুকুর খনন করা হলো। একটি মেশিন দ্বারা প্রতি সেকেন্ডে 0.1 ঘনমিটার পানি শূন্য করা যায়। কতে আমাদেরকে বলা হচ্ছে পুকুরের গভীরতা ইঞ্চিতে প্রকাশ করতে? তাহলে গভীরতা আমাদেরকে কত দেয়া আছে? 3 মিটার গভীরতা দেয়া আছে। তাহলে আমরা কী লিখব? দেয়া আছে গভীরতা 3 মিটার, সমান সমান 1 মিটার সমান কত? আমরা জানি হচ্ছে 39.37 ইঞ্চি। তাহলে 39.37 গুণ করে দিলে ইঞ্চিতে আমরা নিয়ে যেতে পারবো। তাহলে গুণ করলে আমরা কত পাবো? আমরা পাবো হচ্ছে 118.11 ইঞ্চি। খতে আমাদেরকে কি বলা হচ্ছে? বলা হচ্ছে পুকুর পাড়ের ক্ষেত্রফল নির্ণয় করতে। এখন পাড় কোথায় থাকে? আমরা জানি হচ্ছে পাড় কিন্তু সাধারণত পুকুরের বাইরে থাকে, কিন্তু আমাদেরকে এখানে প্রশ্নে কি বলা হচ্ছে? জমির ভেতরে 4 মিটার চওড়া পাড় আছে। তাহলে এখানে যেহেতু আমাদেরকে নির্দিষ্ট করে বলেই দিয়েছে এই জমির ভেতরে থাকবে পাড়, তাহলে আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে অবশ্যই পাড় বের করার ক্ষেত্রে এখানে দৈর্ঘ্য প্রস্থ যেটি রয়েছে সেটিকে আমরা কি মনে করব? পাড় সহ। এরপরে পাড়টি কি জমির ভেতরে থাকায় এই 4 মিটার করে দুইবার যদি আমরা বাদ দিই তাহলে পাড় বাদে দৈর্ঘ্য পাবো এবং দুইবার করে বাদ দিলে পাড় বাদে প্রস্থ পাবো। আমরা দেখে নিই। তাহলে আমরা প্রথমে কি লিখব? পাড় সহ দৈর্ঘ্য কত? 80 মিটার। পাড় সহ প্রস্থ কত? 60 মিটার। সুতরাং পাড় সহ ক্ষেত্রফল আমরা কত পাবো? 80 × 60 বর্গমিটার। বর্গ কেন লিখলাম? ক্ষেত্রফল, এ কারণে কি হবে, বর্গ আসবে এবং একক বসবে যে একক দেয়া আছে। সুতরাং কত পাবো আমরা? 4800 বর্গমিটার। এখন পাড় বাদে যখন আমরা দৈর্ঘ্য বের করতে যাব তখন কত লিখব? 80 থেকে কত বাদ যাবে? 4 4 করে দুইবার, দুটি দৈর্ঘ্যের জন্য 4 যোগ 4ও লিখতে পারি, 4 × 2ও লিখতে পারি। তাহলে কত পাচ্ছি? 72 মিটার। পার বাদে প্রস্থ কত পাচ্ছি আমরা? 60 বিয়োগ 4 যোগ 4 লিখলাম এখানে, যে কোনো একটি লিখবেন, দুটিতেই হয়, 4 × 2 করে দুইবার লিখবেন, বা এখানে 4 যোগ 4 লিখলে এখানে 4 যোগ 4 লিখবেন। আমরা দুটি আলাদা আলাদা করে দেখাচ্ছি। তাহলে কত পাচ্ছি আমরা? এখান থেকে পাচ্ছি 52 মিটার। সুতরাং আমরা পাড় বাদে ক্ষেত্রফল কত পাবো? 72 × 52 বর্গমিটার। তাহলে কত পাচ্ছি আমরা? পাচ্ছি হচ্ছে এখান থেকে 3744 বর্গমিটার। সুতরাং পাড়ের ক্ষেত্রফল এখন কীভাবে বের করবো? একটি থেকে একটি বিয়োগ করে দিলে, অর্থাৎ কত হবে? 4800 বিয়োগ 3744 বর্গমিটার, অর্থাৎ কত পাবো আমরা? 1056 বর্গমিটার কী পাচ্ছি আমরা? পাড়ের ক্ষেত্রফল পাচ্ছি। এখন আমাদেরকে গতে কি বলছে? পুকুরটি পানি শূন্য করতে কত সময় প্রয়োজন? এখন আমরা কি পাচ্ছি? পুকুরের গভীরতা জানি, দৈর্ঘ্য প্রস্থ জানি। এই যে দৈর্ঘ্য প্রস্থ এটি কিন্তু আমাদের পুকুরের নয়, এটি হচ্ছে জমির। পুকুরের কত পাচ্ছি আমরা? পুকুরের পাচ্ছি হচ্ছে 72 এবং 52। কিভাবে? যেহেতু পাড় বাদ দিচ্ছে তাহলে শুধুমাত্র পুকুরের আমরা কী পাবো? দৈর্ঘ্য পাবো, এবং পাড় বাদ দিলে শুধুমাত্র পুকুরের প্রস্থ পাবো। তাহলে আমরা কী লিখবো? খ হতে প্রাপ্ত পুকুরের দৈর্ঘ্য কত? 72 মিটার। পুকুরের প্রস্থ কত? 52 মিটার। এবং পুকুরের ক্ষেত্রফল তো আমরা তাহলে পাবো, এবং কি পাচ্ছি? গভীরতা কত? 3 মিটার। সুতরাং পুকুরের তাহলে আমরা কি পাবো? আয়তন
তাহলে পুকুরের আয়তন কত হবে? 72 গুণ 52 গুণ 3 ঘনমিটার। আয়তন কিসে প্রকাশিত হয়? ঘনতে। তাহলে এখানে আমরা কি পাবো? এখান থেকে পাবো হচ্ছে 11,232 ঘনমিটার। আমরা আয়তন কেন বের করলাম? কারণ আমাদেরকে বলেছে প্রতি সেকেন্ডে 0.1 ঘনমিটার পানি শূন্য করতে পারে। তাহলে এখানে একটি আয়তন আমরা দেখতে পাচ্ছি, এখানে একটি আয়তন পেলাম। তাহলে এই যে 0.1 ঘন সেন্টিমিটার যদি প্রতি সেকেন্ডে সে পানি শূন্য করে, তাহলে 11,232 ঘনমিটার পানি শূন্য করতে কি পরিমাণ সময় লাগবে সেটি বের করতে হবে। তাহলে এখন আমরা কি লিখব? এখন 0.1 ঘনমিটার পানি শূন্য করে 1 সেকেন্ডে। প্রতি সেকেন্ড মানে কি? 1 সেকেন্ড। তাহলে 1 ঘনমিটার পানি শূন্য করবে কি আরো কম সময়ে? এক, এটি কি ক্ষুদ্রতম গ্যাপ হিসাবে ব্যবহৃত হয়, তাহলে আরো কম সময় লাগবে। তাহলে 1/0.1 সেকেন্ডে। আর 11,232 ঘনমিটার পানি শূন্য করতে টাইম কি লাগবে? আরো বেশি লাগবে। তাহলে 11,232 ভাগ কত? 0.1 সেকেন্ড। তাহলে কত পাবো আমরা? আমরা পাচ্ছি এখান থেকে 112,320 সেকেন্ড। এখন এটিকে আমরা কিসে নিয়ে যাব? মিনিটে এবং ঘন্টায় নিয়ে যাব। তাহলে মিনিটে নেওয়ার জন্য কি করতে হবে? 60 দ্বারা ভাগ করতে হবে, আর ঘন্টায় নিতে গেলে আরও 60 দ্বারা ভাগ করতে হবে। অর্থাৎ সেকেন্ড থেকে সরাসরি ঘন্টায় নিতে হলে কি করতে হবে আমাদেরকে? 3,600 দ্বারা ভাগ করতে হবে। তাহলে আমরা এখান থেকে প্রথমে কি পাচ্ছি? যদি 112,320 আর এখানে 60, প্রথমে মিনিটের জন্য আরও 60 দিলাম ঘন্টার জন্য, তাহলে এখানে শূন্য শূন্য চলে যাবে। 6 দ্বারা যদি আমরা এখানে ভাগ করি, তাহলে আমরা পাবো হচ্ছে এখানে 1, আর এখানে পাবো 1872। এখন 60 দ্বারা আমরা 1872কে ভাগ করে আপনাদেরকে দেখাচ্ছি। কেন আমরা আরও ছোট করছি না? কারণ এখানে ঘন্টায় আমরা রাখছি 60, যেহেতু 60 মিনিটে 1 ঘন্টা, তাই এখানে 60 দ্বারা ভাগ করে আপনাদেরকে দেখাচ্ছি, যাতে ভাগশেষ থাকলে সেটিকে আমরা মিনিটে প্রকাশ করতে পারি। যেমন এখানে যদি 1872 করি, তাহলে এখানে কি হবে? 3, 6, 18, 180। এখানে কি পাবো আমরা? 7, আর এখানে 2। তাহলে 60 একে 60, আর এখানে কত? 12। তাহলে এখানে 60 ভাগের 12 মানে হচ্ছে 60টা ভাগ হচ্ছে কি? মিনিটের। তাহলে 1 ঘন্টাকে আমরা 60 ভাগ করলে তার মধ্যে 12 ভাগ পাচ্ছি, অর্থাৎ 12 মিনিট পাচ্ছি। তাহলে এখানে হবে 60 ভাগের 12 দ্বারা বোঝাচ্ছে এখানে হচ্ছে 31 ঘন্টা, আর 12 হচ্ছে মিনিটে। আপনারা যখন সাধারণভাবে ভাগ করবেন, তখন আপনারা দেখবেন এখানে আসবে 31.2। 31.2 আপনারা ঘন্টা লিখতে পারেন, কিন্তু 31কে ঘন্টা এবং 2কে মিনিট হিসেবে কখনোই প্রকাশ করতে পারবেন না। কারণ কি? আমাদের এখানে এই যে দশমিকের পরে 2, এখানে 0.3, 4, 5, 6, 7, 8, 9 এভাবে করে হয়, কিন্তু মিনিটের ক্ষেত্রে 60-এর পরে আর যায় না। তাই একটির সাথে আরেকটিকে এভাবে সরাসরি তুলনা করা যাবে না। হয় আপনারা এভাবে করে 60 দ্বারা ভাগ করলে সহজে বুঝতে পারবেন, বা এই 0.2কে আপনারা কনভার্ট করে মিনিটে নিয়ে যেতে হবে। তাহলে সুবিধাজনকভাবে আপনারা এইভাবে কাজটি করতে পারেন, বা 31.2 ঘন্টা সরাসরি লিখলেও চলবে। বা আরও যদি আপনারা সেফ সাইডে থাকতে চান, তাহলে আপনারা কী করবেন? সরাসরি এখানে মিনিটে রেখে দিবেন, অর্থাৎ শুধুমাত্র 60 দ্বারা ভাগ করবেন, তাহলে 1872 মিনিট আসবে, ঘন্টায় না নিলেও চলবে। প্রশ্নে বলা হচ্ছে আয়তাকার একটি স্কুল ক্যাম্পাসের ক্ষেত্রফল 10 একর এবং এর দৈর্ঘ্য প্রস্থের 4 গুণ। বলা হচ্ছে ক্যাম্পাসে অবস্থিত অডিটোরিয়ামের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যথাক্রমে 40 মিটার, 35 মিটার ও 10 মিটার, এবং দেওয়ালের পুরুত্ব 15 সেন্টিমিটার। বলা হচ্ছে ক্যাম্পাস এলাকা কত হেক্টর? এখন আমাদেরকে এগুলো কিসে দেয়া আছে? আমাদেরকে দেয়া আছে মিটারে, এবং ক্ষেত্রফল দেয়া আছে একরে। এখন আমরা একরের সাথে হেক্টরে কী ধরনের সম্পর্ক পাই সেটি আমরা দেখি। আমরা প্রথমে কী লিখতে পারি? আমরা জানি 1 একর সমান কত হেক্টর, বা কত হেক্টর সমান 1 একর, সেটি আমরা এখানে প্রয়োগ করার চেষ্টা করি। আমরা জানি হচ্ছে 2.47 একর সমান 1 হেক্টর। তাহলে এখন
দশ একর সমান কত হেক্টর হবে সেটি আমরা সহজেই বুঝতে পারছি, কারণ আমাদেরকে বলেছে ক্যাম্পাস এলাকা। ক্ষেত্রফল দিয়ে আমরা বুঝতে পারছি ক্যাম্পাস এলাকাকেই বোঝাচ্ছে। তাহলে এখানে আমরা কী লিখতে পারি? তাহলে এক একর সমান আরও কম হবে 1/2.47 হেক্টর, এবং 10 একর সমান তাহলে কী হবে 10/2.47। এখানে গুণ এক লেখা না লেখা একই কথা। তাহলে আমরা ভাগ করলে পাবো হচ্ছে 4.04858299 হেক্টর। আমরা এত বড় মান তো নিতে পারবো না, আমরা 2 দশমিক স্থান বা সর্বোচ্চ 3 দশমিক স্থান পর্যন্ত নিতে পারবো। 2 দশমিক স্থান পর্যন্ত নিতে হলে 3 দশমিক স্থানে আমরা দেখতে পাচ্ছি 5 বা 5 থেকে বেশি আছে, তাই কী করতে হবে? আগে স্থানে 1 যোগ করে দিতে হবে। তাহলে আমরা কী লিখবো? 4.05 হেক্টর প্রায়। আপনারা ছোট ছোট কনভার্সনগুলো মনে রাখতে হবে, যাতে করে পরীক্ষাতে কোনো নম্বরই আমাদের বাদ না যায়। খতে আমাদেরকে বলা হচ্ছে কি, স্কুল ক্যাম্পাসের সীমানা প্রাচীরের দৈর্ঘ্য মিটারে নির্ণয় করো। তাহলে এখানে সীমানা প্রাচীর অর্থাৎ আমাদের যদি স্কুল হয়ে থাকে, স্কুলের বাইরে বাউন্ডারি বলতে আমরা যেটি বুঝি সেটি হচ্ছে সীমানা। তাহলে এখানে এই সীমানা প্রাচীর করার জন্য কী লেগেছে? দেওয়াল লেগেছে। এই দেওয়ালে তাহলে আমাদের কী করতে হবে? দৈর্ঘ্য জানতে হবে। কারণ কি, চারদিকে বলতে আমরা কী বুঝি? আমরা বুঝি হচ্ছে পরিসীমা। তাহলে পরিসীমা যদি আমরা জানতে পারি, তাহলে আমরা বুঝতে পারবো প্রাচীরের দৈর্ঘ্য কত। যেহেতু মিটারে প্রকাশ করতে বলেছে, তাই আমাদেরকে এখানে আরও সহজভাবে আমরা বুঝতে পারছি এখানে আয়তন বা আমাদের ক্ষেত্রফলের প্রয়োজন নেই, অর্থাৎ এখানে ঘন মিটারে নেওয়ার কোনো প্রয়োজন নেই। আবার আপনারা মনে করতে পারেন দেওয়ালগুলোর আয়তন বের করতে হবে, মোটেও না, আমাদের শুধুমাত্র দৈর্ঘ্য এবং প্রস্থ জেনে আমরা এখান থেকে পরিসীমা বের করলেই হয়ে যাবে। তাহলে আমরা কী পাচ্ছি? এজন্য আমাদেরকে বলা হচ্ছে দৈর্ঘ্য প্রস্থের 4 গুণ। তাহলে দৈর্ঘ্য এবং প্রস্থ আমাদেরকে বের করে আনতে হবে, এবং ক্ষেত্রফল একরে দেওয়া আছে, যেখান থেকে আমরা কী করতে পারবো? অবশ্যই এখানে বর্গ মিটারে নিয়ে যেতে পারবো। এখানে আমরা কী লিখতে পারি? দেয়া আছে দৈর্ঘ্য প্রস্থের 4 গুণ। আমরা ধরে নিই প্রস্থ ক মিটার। কেন ধরলাম? কারণ আমাদের বাকিগুলো কিন্তু দেখুন এখানে কিসে দেওয়া আছে? মিটারে দেওয়া আছে, এবং প্রস্থ যদি ক হয় দৈর্ঘ্য তার 4 গুণ, সুতরাং দৈর্ঘ্য 4 ক মিটার। সুতরাং ক্ষেত্রফল কী হবে? দৈর্ঘ্য গুণ প্রস্থ, ক গুণ 4 ক বর্গ মিটার বা 4 ক² বর্গ মিটার। প্রশ্ন মতে আমরা কী পাই? প্রশ্ন মতে হচ্ছে এই 4 ক² সমান কি হয়? অবশ্যই আমাদের এখানে ক্ষেত্রফল যে একর দেওয়া আছে 10 একর, এই 10 একর হবে। কিন্তু আমরা 10 একর তো লিখতে পারবো না, আমরা কী লিখবো? 10 গুণ 4,046.86। কেন? কারণ আমরা জানি যেহেতু এক একর সমান 4,046.86 বর্গ মিটার। এভাবে করে লিখে দিতে পারেন, বা আপনার প্রথমেই দেওয়া আছে দিয়ে ক্ষেত্রফল 10 একর লিখে এই 10 একরকে 4,046.86 বর্গ মিটারে নিয়ে যেতে পারেন। তাহলে কত আসবে? আমাদের আসবে হচ্ছে 40,468.6 বর্গ মিটার, বা এভাবে আমরা লিখতে পারি। বা এখানে কী পাচ্ছি আমরা? ক স্কোয়ার সমান, এখান থেকে কী বলেছি কত আসবে? 40,468.64। বা ক স্কোয়ার সমান আমরা কী পাচ্ছি? আমরা যদি এখানে 4 দ্বারা ভাগ করি তাহলে পাবো 10,117.15। বা ক যদি আমরা বের করতে চাই তাহলে কী করতে হবে? বর্গমূল করতে হবে। তাহলে আমরা কত পাবো এখান থেকে? আমরা পাবো হচ্ছে 100.58404। এত বড় মান না লিখে আমরা প্রায় 2 দশমিক স্থান পর্যন্ত নিয়ে আমরা পাচ্ছি হচ্ছে 100.58 মিটার প্রায়। তাহলে এখন ক কাকে ধরেছি আমরা? প্রস্থকে। তাহলে আমরা কী পাচ্ছি? সুতরাং প্রস্থ
100.58 মিটার প্রায়, এবং দৈর্ঘ্য কত পাচ্ছি এর 4 গুণ। অর্থাৎ কত পাবো আমরা? আমরা পাবো হচ্ছে 402.32 মিটার প্রায়, কারণ আমাদের যেহেতু প্রস্থ প্রায় নিয়েছি আমাদের দৈর্ঘ্য প্রায় আসবে। তাহলে এখন আমরা আগেই বলেছি কি আমাদের ক্যাম্পাসের সীমানাই হবে পরিসীমার সমান। তাহলে এখন পরিসীমা সমান সমান কি ক্যাম্পাসের সীমানা প্রাচীরের দৈর্ঘ্য। সুতরাং পরিসীমা কি হবে? 2 গুণ দৈর্ঘ্য প্লাস প্রস্থ। 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ কি মিটার। তাহলে আমরা কত পাচ্ছি? আমরা এখান থেকে পাচ্ছি হচ্ছে 1005.8 মিটার। সুতরাং স্কুল ক্যাম্পাসের সীমানা প্রাচীরের দৈর্ঘ্য 1005.8 মিটার। গতে আমাদেরকে বলা হচ্ছে অডিটোরিয়ামের 4 দেয়ালের আয়তন নির্ণয় করতে। 4 দেয়ালের আয়তন নির্ণয় করার জন্য এই ধরনের আমরা একটি সমস্যা সমাধান কিন্তু করেছিলাম। আপনারা দেখুন এখানে যখন আমাদের 4 দেয়াল যখন আমরা এভাবে চিন্তা করছি, তখন কিন্তু এই যে দৈর্ঘ্য দেয়া আছে এই দৈর্ঘ্য আমরা যদি নিয়ে ফেলি, এই দৈর্ঘ্য যদি নিয়ে ফেলি তাহলে কিন্তু আমরা প্রস্থ সম্পূর্ণ নিতে পারবো না। কারণ কি এই দৈর্ঘ্য যখন নিচ্ছি দেয়ালের, তখন কিন্তু এই জায়গাটি আমাদের চলে আসছে। তখন প্রস্থতে নিয়ে ফেললে তখন কী হবে? 2 বার নেওয়া হয়ে যাবে। বা আমরা যদি প্রস্থতে নিয়ে ফেলি তখন কিন্তু আর দৈর্ঘ্যতে নিতে পারবো না, কারণ দৈর্ঘ্যের এতটুকু পর্যন্ত জায়গা কিন্তু নেওয়া হয়ে গেছে। তাই আমরা কি করব, যখন দেয়ালের আয়তন বের করতে যাব তখন কি করব, আমরা হয় দৈর্ঘ্য বরাবর যখন নিব তখন নিয়ে প্রস্থতে নিব না, বা প্রস্থ বরাবর যখন নিব তখন দৈর্ঘ্যতে আর নিব না। তাহলে কীভাবে সেটি আমরা দেখি। তাহলে আমরা কি পাচ্ছি, অডিটোরিয়ামের 40 মিটার দৈর্ঘ্য কত দেওয়া আছে? 40 মিটার। প্রস্থ কত দেওয়া আছে? 35 মিটার। উচ্চতা 10 মিটার। দেয়ালের পুরুত্ব দেয়া আছে 15 সেন্টিমিটার, বা 15 সেন্টিমিটারকে আমরা কিসে নিয়ে যাব? মিটারে, কারণ কি আমাদের সবগুলো এখানে পরিমাপ মিটারে দেওয়া আছে। তাহলে সেন্টিমিটার থেকে মিটারে নিতে গেলে কি করতে হবে? 100 দ্বারা ভাগ করতে হবে। তাহলে আমরা কি পাবো? এখান থেকে পাবো 0.15 মিটার। আপনারা লিখে দেবেন যেহেতু 100 সেন্টিমিটার সমান 1 মিটার। এখন আমরা কি পাচ্ছি? আমরা লিখব দৈর্ঘ্য বরাবর দুটি দেয়ালের আয়তন। তাহলে কি নিব? প্রথমে নিব দেওয়ালের দৈর্ঘ্য কত? 40। এরপরে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা আমরা জানি। তাহলে দৈর্ঘ্য গুণ প্রস্থ, প্রস্থ কত? এই যে এই জায়গাটি হচ্ছে আমাদের প্রস্থ, কত? 0.15। গুণ উচ্চতা কত? 10। গুণ কয়বার রয়েছে? 2টি দেয়ালের জন্য, ঘন মিটার। তাহলে আমরা কত পাচ্ছি এখান থেকে? এখান থেকে আমরা পাচ্ছি হচ্ছে 120 ঘন মিটার। এখন প্রস্থ বরাবর যখন নেব তখন আমরা কি করব, আমরা যেহেতু এই পরিমাণটি নিয়ে ফেলেছি দৈর্ঘ্য থেকে, তাহলে এখন প্রস্থতে কি হয়ে যাবে? পরিমাণ কমে যাবে। কত কমে যাবে? আমাদের এখানে তখন প্রস্থ বরাবর দৈর্ঘ্য কত হবে? যখন নিয়েছি প্রস্থ বরাবর যখন নিয়েছি তখন দৈর্ঘ্য হচ্ছে 35।
এই যে 35 কি সম্পূর্ণ আছে? নেই, কারণ কি এখানে এই 0.15 করে দুইবার আমরা কি করেছি, নিয়ে ফেলেছি। তাহলে এখান থেকে আমাদের কি করতে হবে, 0.15 করে দুইবার বাদ দিতে হবে। গুণ প্রস্থ কি থাকবে, একই থাকবে, কতটুকু প্রস্থ হচ্ছে 0.15। গুণ উচ্চতা কত, উচ্চতা একই থাকবে 10, আর কয়বার রয়েছে, দুইবার, 2 ঘন মিটার। তাহলে এখান থেকে আমরা কত পাবো, আমরা এখান থেকে বিয়োগ করলে প্রথমে পাবো হচ্ছে 34.7 গুণ 0.15 গুণ 10 গুণ 2 ঘন মিটার। তাহলে আমরা কত পাচ্ছি, এখান থেকে পাচ্ছি 104.1 ঘন মিটার। এখন যেহেতু দৈর্ঘ্য বরাবর আয়তন এবং প্রস্থ বরাবর আয়তন পেয়ে গেছি, এই দুটি যোগ করে দিলে আমাদের অডিটোরিয়ামে 4 দেয়ালের আয়তন বের হয়ে যাবে। সুতরাং 4 দেয়ালের আয়তন কত হবে, 120 যোগ 104.1 ঘন মিটার। তাহলে কত আসবে, 224.1 ঘন মিটার। বলা হচ্ছে একটি বাগানের দৈর্ঘ্য প্রস্থের দেড় গুণ, এবং ক্ষেত্রফল বলা হচ্ছে 2400 বর্গমিটার। বাগানের পরিচর্যার জন্য মাঝ দিয়ে আড়াআড়িভাবে দুটি চওড়া রাস্তা আছে। বলা হচ্ছে কতে 15 মিটার 75 সেন্টিমিটারকে মিলিমিটারে প্রকাশ করতে। তাহলে আমরা সরাসরি করে ফেলি, 15 মিটার 75 সেন্টিমিটার। তাহলে মিটার থেকে মিলিমিটারে কিভাবে যাব, আমরা জানি 1 মিটার সমান হচ্ছে 1000 মিলিমিটার। তাহলে 15 গুণ 1000 মিলিমিটার যোগ 1 সেন্টিমিটার সমান কত মিলিমিটার, আমরা জানি হচ্ছে 10। তাহলে 75 সেন্টিমিটার সমান কত হবে, 75 গুণ 10 মিলিমিটার। তাহলে আমরা এখান থেকে পাবো 15000 মিলিমিটার যোগ 750 মিলিমিটার। আপনার সাইড নোটে দিয়ে দিবেন 1 মিটার সমান কত মিলিমিটার এবং 1 সেন্টিমিটার সমান কত মিলিমিটার। তাহলে আমরা এখান থেকে পাচ্ছি 15750 মিলিমিটার। খতে বলা হচ্ছে বাগানটির পরিসীমা নির্ণয় করো। তাহলে বাগানের পরিসীমা নির্ণয় করার জন্য আমাদের কী লাগবে, দৈর্ঘ্য এবং প্রস্থ বের করতে হবে। এখন আমাদের কী বলা হচ্ছে, দৈর্ঘ্য প্রস্থের দেড় গুণ দেয়া আছে। দৈর্ঘ্য প্রস্থের দেড় গুণ, দেড় গুণ বলতে আমরা 1.5ও ব্যবহার করতে পারি, বা এক সমস্ত 2 ভাগের 1ও ব্যবহার করতে পারি। এখন ধরি প্রস্থ ক মিটার। মিটার কেন ধরলাম, কারণ ক্ষেত্রফল বর্গ মিটারে দেওয়া আছে, তাহলে একক মিটারে হবে। তাহলে সুতরাং দৈর্ঘ্য 1.5 ক মিটার। সুতরাং ক্ষেত্রফল 1.5 ক গুণ ক বর্গ মিটার, 1.5 ক² বর্গ মিটার পাচ্ছি আমরা। প্রশ্ন মতে এটিও যেহেতু ক্ষেত্রফল এবং এটিও যেহেতু ক্ষেত্রফল, তাহলে দুইটি কি সমান। প্রশ্ন মতে 1.5 ক² সমান 2400। এখন ক স্কোয়ার সমান আমরা কি পাবো, 2400 ভাগ 1.5, বা ক স্কোয়ার সমান 1.5 দ্বারা ভাগ করলে আমরা পাবো কত, 1600, বা ক সমান কত পাবো আমরা বর্গমূল করলে। সুতরাং ক সমান আমরা পাবো 40। ক কাকে ধরেছিলাম আমরা, প্রস্থকে। সুতরাং প্রস্থ 40 মিটার এবং দৈর্ঘ্য কত হবে, দেড় কত হলে 1.5 গুণ 40 মিটার, অর্থাৎ কত, 60 মিটার। আমাদেরকে বলেছে পরিসীমা বের করতে, তাহলে সুতরাং পরিসীমা কী হবে, 2 গুণ দৈর্ঘ্য প্লাস প্রস্থ। দৈর্ঘ্য কত, 60 যোগ
প্রস্থ হচ্ছে 40 মিটার। আপনারা 2 গুণ দৈর্ঘ্য প্লাস প্রস্থ লিখতে পারেন প্রথমে, তাহলে 60 যোগ 40 100, 100 যোগ 100 গুণ 2 অর্থাৎ 200 মিটার। সুতরাং পরিসীমা 200 মিটার। গতে বলা হচ্ছে রাস্তা দুইটির মোট ক্ষেত্রফল বের করতে। তাহলে প্রথমে আমরা একটু চিত্রটি এঁকে নেই। তাহলে চিত্রটি ঠিক কেমন ছিল? এমন, ঠিক মাঝামাঝি বলেছে, তাই এই জায়গাগুলো কি থাকবে? খালি থাকবে, যাতে এই জায়গাগুলো দিয়ে চলাচল করতে পারে। এখন আমরা কিন্তু উদাহরণে এই ধরনের একটি সমস্যা সমাধান করেছিলাম, যেখানে আমরা কি দেখিয়েছি আপনাদেরকে, যে যখন আমরা কি করব, দৈর্ঘ্য বরাবর ক্ষেত্রফল বের করব, তখন যদি এই অংশটুকু আমরা নিয়ে ফেলি রাস্তার অংশটুকু, তখন প্রস্থ বরাবর নিতে গেলে আমরা এটিকে বাদ দিব, বা প্রস্থ বরাবর ক্ষেত্রফলে যখন আমরা রাস্তার অংশকে নিব, তখন দৈর্ঘ্য বরাবর ক্ষেত্রফলে বাদ দিব। কারণ দুটি ক্ষেত্রেই এই অংশটি কমন রয়েছে, তাহলে আমরা একটি থেকে নিব আরেকটি থেকে নিব না। আমরা এর আগের সমস্যাটিতেও কিন্তু এই ধরনের একটি ব্যাপার দেখেছি, তাহলে আমরা করে নিই। আমরা কি দেখতে পাচ্ছি, এখানে 60 এবং 40 আর এদিকে কত করে রয়েছে? 2 করে রয়েছে। তাহলে আমরা কি পাচ্ছি, দৈর্ঘ্য বরাবর ক্ষেত্রফল এবং প্রস্থ বরাবর ক্ষেত্রফল। তাহলে দৈর্ঘ্য বরাবর ক্ষেত্রফল, তাহলে দৈর্ঘ্য কত আমার? 60, এবং প্রস্থ কত? প্রস্থ হচ্ছে 40 না, কিন্তু প্রস্থ হচ্ছে এই রাস্তার ক্ষেত্রফলটি যখন বের করছি, তাই তখন রাস্তার প্রস্থটি হবে বা চওড়াটি হবে আমার প্রস্থ। তাহলে 60 গুণ 2 কত? বর্গ মিটার, অর্থাৎ কত? 120 বর্গমিটার। আমরা কিন্তু এখানে গুণ আবার 2 দিবেন না, কারণ এখানে দুটি ক্ষেত্রফল বের করতে বলেনি আমাদের, শুধু দৈর্ঘ্য বরাবর একটি ক্ষেত্রফল বের হবে, তাই এখানে শুধু দৈর্ঘ্য এবং প্রস্থ গুণ করে। একইভাবে প্রস্থ বরাবর ক্ষেত্রফল যখন বের করব, তখন শুধুমাত্র কি করবে, এখানে এই 40 আমরা কি করতে পারবো না, নিতে পারবো না সম্পূর্ণ, কারণ সম্পূর্ণ 40 নিলে এখানের যে চওড়াটি আমরা দৈর্ঘ্যতে নিয়ে ফেলেছি 2 মিটার, এই 2 মিটারও কিন্তু নেওয়া হয়ে যাচ্ছে। তখন কি করতে হবে, শুধুমাত্র এই 2 মিটারকে আমাদের বাদ দিতে হবে, অর্থাৎ 40 থেকে 2 বাদ দিব, কিন্তু এই যে দৈর্ঘ্য গুণ প্রস্থের 2 ঠিকই থাকবে। অর্থাৎ আমরা যদি আরেকটু বড় করে দেখাই, এখানে 2 মিটার করে রয়েছে, এগুলোতে 2 মিটার করে দৈর্ঘ্য বরাবর আমরা এখানে 60 মিটার প্রথমে নিয়ে নিলাম। তাহলে এখানে 60 মিটার যখন আমরা নিয়ে ফেলেছি, এর সাথে 2 গুণ করে আমরা দৈর্ঘ্য বরাবর ক্ষেত্রফল বের করে ফেললাম। এখন প্রস্থ বরাবর আমরা এই 40 মিটারকে নিতে পারবো? পারবো না, কারণ এই অংশটুকু কিন্তু দেখুন এখানে দৈর্ঘ্য আগে নিয়ে ফেলেছে, তাই এখানের অংশটুকু কতটুকু? এই অংশটুকু হচ্ছে 2। এই তাহলে এই 40 থেকে কত বাদ যাবে? এখানে 2, এই যে এতটুকু পরিমাণ চওড়া বাদ যাবে, এই জন্য আমরা বাদ দিলাম। কিন্তু প্রস্থ বরাবর ক্ষেত্রফল যখন বের করতে যাব, তখন কি হবে, এই অংশের সাথে এই অংশ গুণ হবে, অর্থাৎ এটি হচ্ছে তখন দৈর্ঘ্য আর এটি হচ্ছে প্রস্থ। এই প্রস্থটি কত? 2, আর দৈর্ঘ্যটি কত? 40। 40 হবে না কেন? কারণ হচ্ছে এখানের একটু অংশ আগে নেওয়া হয়ে গেছে, তাই 40 থেকে 2 বাদ দিলে যেটি পাবো সেটি দৈর্ঘ্য হিসাবে কাজ করবে, আর এখানে চওড়াটুকু তখন প্রস্থ হিসাবে কাজ করবে। তাহলে আমরা কত পাচ্ছি? 38 গুণ 2 বর্গ মিটার, অর্থাৎ কত পাচ্ছি আমরা? 76 বর্গমিটার। তাহলে মোট ক্ষেত্রফল যদি যোগ করে দিলেই হয়ে যাবে। তাহলে সুতরাং রাস্তা দুইটির ক্ষেত্রফল কত হবে? 120 যোগ 76 বর্গ মিটার, অর্থাৎ কত? 196 বর্গ মিটার। প্রশ্ন নম্বর হচ্ছে একটি ঘরের দৈর্ঘ্য প্রস্থের 4 গুণ। প্রতি বর্গ মিটার 12.50 টাকা দরে ঘরটির মেঝে কার্পেট দিয়ে ঢাকতে মোট 3,200 টাকা ব্যয় হয়। বলা হচ্ছে ঘরটির ক্ষেত্রফল নির্ণয় করতে। তাহলে আমরা প্রথমে কি করব, দেয়া আছে কি প্রতি বর্গ মিটারে 12.50 টাকা দরে মোট খরচ হয়। তাহলে মোট যে টাকাটা খরচ হয় সেটি কি সম্পূর্ণ ক্ষেত্রফলেই খরচ হয়, আর প্রতি বর্গ মিটারের খরচ দেওয়া আছে। তাহলে এখান থেকে আমরা মোট ক্ষেত্রফল বের করে ফেলতে পারবো। তাহলে এখানে আমরা কি লিখব, 12.50 টাকা খরচ হয় প্রতি বর্গ মিটার, মানে কি 1 বর্গ মিটার, 1 বর্গ মিটারে।
তাহলে 1 টাকা খরচ হবে আরো কমে, তাহলে সুতরাং 3,200 টাকা খরচ হয়। 1 × 3,200 ভাগ 12.50 বর্গমিটারে, আমরা ভাগ করলে কত পাবো, 12.50 দ্বারা ভাগ করলে আমরা পাবো হচ্ছে 256 বর্গ মিটারে। তাহলে আমরা পেলাম 256 বর্গ মিটার। খ তে আমাদেরকে কী বলা হচ্ছে, ঘরটির দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করো। তাহলে আমরা যেহেতু ক্ষেত্রফল জানি এখন, দৈর্ঘ্য প্রস্থের 4 গুণ, এ ধরনের সমস্যার সমাধান আমরা আগেই করেছি, তাহলে দেয়া আছে ঘরের দৈর্ঘ্য প্রস্থের কয় গুণ, 4 গুণ। তাহলে ধরবো কি আমরা, প্রস্থ ক, ক মিটার। তাহলে সুতরাং দৈর্ঘ্য কত হবে, 4 ক মিটার। প্রশ্ন মতে কি হবে, দৈর্ঘ্য গুণ প্রস্থ সমান ক্ষেত্রফল, 4 ক গুণ ক সমান সমান কত হবে, 256। তাহলে 4 ক² সমান 256, ক² সমান 256 ভাগ 4। তাহলে এখান থেকে আমরা কত পাবো, ক² সমান 64। সুতরাং ক সমান আমরা কত পাবো, 8। তাহলে ক কাকে ধরেছি, প্রস্থকে। তাহলে সুতরাং প্রস্থ 8 মিটার এবং দৈর্ঘ্য এর 4 গুণ, অর্থাৎ কত, 32 মিটার। গতে আমাদেরকে বলেছে কি, ঘরটির উচ্চতা 3 মিটার এবং দেয়ালগুলো 20 সেন্টিমিটার পুরু হলে 4 দেয়ালের আয়তন নির্ণয় করতে। তাহলে 20 সেন্টিমিটার বলতে আমরা কি বুঝি, সেন্টিমিটারকে মিটার নিয়ে গেলে 0.2 আসবে। এখন এক্ষেত্রে আমরা কি পাচ্ছি, এখান থেকে উচ্চতা বলেছে 3 মিটার এবং আমরা দৈর্ঘ্য প্রস্থ জানি 32 এবং কত, 8, আর এখানে পুরুত্ব 0.2 করে। এখন এই যে 32, এই 32টা কি এখানের, আর 8টা কি এখানের, কারণ দেয়াল কি পুরু হয়েছে কোথায়, এদিকে গিয়ে, ভেতরের না। তাহলে আমরা কি করব, এখন যখন দেয়ালের দৈর্ঘ্য বরাবর আয়তন বের করতে যাব, দৈর্ঘ্য বরাবর কয়টি দেয়ালের, 2টি দেয়ালের, তখন কি হবে, 32 প্রথমে নিব, এরপরে আরো কত নিতে হবে, এই যে পুরুত্ব কত রয়েছে 0.2 করে, কয়বার, 2 বার। তাহলে টোটাল আমরা কি পেলাম, এখানে দৈর্ঘ্য পেলাম, গুণ প্রস্থ কত, প্রস্থ হচ্ছে 0.2, আর এখানে উচ্চতা কত, উচ্চতা দেওয়া আছে 3, কয়টি দেয়াল, 2টি দেয়াল। তাহলে কত পাচ্ছি আমরা, আমরা পাচ্ছি হচ্ছে এখান থেকে 38.88 ঘন মিটার। প্রস্থ বরাবর যখন 2টি দেয়ালের আয়তন আমরা বের করতে যাব, তখন কি আমরা এই যে এই কাজটি করেছি এই কাজটি করব, করব না, কারণ কি, কারণ দৈর্ঘ্যতেই আমরা নিয়ে ফেলছি। তাহলে কি হবে, প্রস্থতে শুধু 8 মিটার হবে, দৈর্ঘ্য হিসাবে আসবে, গুণ প্রস্থ হিসাবে কত আসবে, প্রস্থ হচ্ছে এই 0.2, এবং উচ্চতা কত, 3, এবং কয়টি দেয়াল, 2টি। তাহলে কত আসবে আমাদের, এখান থেকে আসবে হচ্ছে 9.6 ঘন মিটার। সুতরাং 4টি দেয়ালের আয়তন কত হবে, 2টি 2টি করে যোগ করে দিলে আমরা পাবো হচ্ছে 38.88 যোগ 9.6 ঘন মিটার, অর্থাৎ কত পাচ্ছি আমরা, আমরা পাচ্ছি হচ্ছে এখান থেকে 48.48 ঘন মিটার।
প্রশ্নে বলা হচ্ছে একটি চৌবাচ্চার পানি ধারণ ক্ষমতা 12,000 লিটার, এর দৈর্ঘ্য 2.50 মিটার এবং প্রস্থ 2 মিটার। কতে বলা হচ্ছে 2 গজকে মিটারে প্রকাশ করতে? তাহলে আমরা কি জানি? আমরা জানি 1 গজ সমান, আমরা আংশিক একটি মান নিচ্ছি, 0.9144 মিটার প্রায়। সুতরাং 2 গজ সমান, 2 দ্বারা গুণ করে দিব, 1.8288 মিটার প্রায়। খতে আমাদেরকে বলা হচ্ছে চৌবাচ্চাটির গভীরতা নির্ণয় করতে। তাহলে প্রথমে কি দেওয়া আছে? ধারণ ক্ষমতা 12,000 লিটার, এটিই হচ্ছে তার কি আয়তন। আর লিটারের সাথে ঘনমিটারের একটি সম্পর্ক রয়েছে যেটি আমরা জানি। আমরা কি লিখব? দেয়া আছে ধারণ ক্ষমতা সমান সমান, আমরা কি লিখতে পারি, আয়তন সমান 12,000 লিটার, যাকে আমরা কি লিখতে পারি, 12,000 ভাগ 1,000 ঘন মিটার। কারণ আমরা কি জানি, যেহেতু 1 ঘন মিটার সমান 1,000 লিটার, তাহলে কত হবে, 12 ঘন মিটার। তাহলে এখন আমরা কি লিখতে পারি, প্রশ্ন মতে এটি যেহেতু আয়তন, তাহলে আরেকটি আয়তন আমরা কোত্থেকে পাচ্ছি, দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। তাহলে কি পাচ্ছি আমরা, 2.50 গুণ 2 গুণ উচ্চতা বা গভীরতা, এখানে লিখতে পারি আমরা, সমান কত, 12। তাহলে এখান থেকে কি পাচ্ছি, 2.50 গুণ 2 সমান কত, আমরা জানি হচ্ছে 5। তাহলে গভীরতা সমান কত, 12 ভাগ 5। তাহলে সুতরাং গভীরতা আমরা কত পাচ্ছি, 2.4 কি মিটার। গতে আমাদেরকে বলা হচ্ছে কি, প্রতি বর্গ মিটার 25 টাকা দরে চৌবাচ্চাটির ভিতরে সমগ্র অংশ রং করতে কত খরচ হবে? তাহলে চৌবাচ্চা আমরা বুঝতেই পারছি, তাহলে এখানে এর খোলা মুখ না বন্ধ মুখ সেটি কিন্তু আমরা জানি না, আমরা ধরে নিচ্ছি এটি বন্ধ মুখ। তাহলে এই চৌবাচ্চার কি থাকবে, 2টি দৈর্ঘ্য 2টি প্রস্থ উচ্চতা থাকবে। সমগ্র অংশ বলতে এখানে আমরা বুঝতে পারছি সমগ্র তলের ক্ষেত্রফল আমাদেরকে বের করতে হবে। আমরা এই সমগ্র তলের ক্ষেত্রফলের কিন্তু একটি সূত্র জানি, কি, 2 গুণ 2 ইন্টু AB প্লাস BC প্লাস CA। আর ABBC CA, ABC এগুলো দ্বারা আমরা কি বুঝতে পারছি, এর দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা। ধরি চৌবাচ্চার দৈর্ঘ্য, একে আমরা ধরলাম ক, ক সমান তাহলে কত পাই আমরা, দৈর্ঘ্য হচ্ছে 2.50। চৌবাচ্চার প্রস্থ আমরা কি ধরছি, খ সমান কত, 2 মিটার। খ হতে প্রাপ্ত চৌবাচ্চার গভীরতা ধরে নিয়েছি গ সমান কত, 2.4 মিটার। সুতরাং সমগ্র অংশ সমান কত হবে, 2 গুণ AB, অর্থাৎ হবে কত, ক গুণ খ যোগ খ গুণ গ যোগ গ গুণ ক কি বর্গ মিটার, যেহেতু সমগ্র অংশ কি ক্ষেত্রফলে আসবে। তাহলে 2 গুণ ক খ, অর্থাৎ কত, 2.50 বা 2.5 লিখলেই চলবে, 2.5 গুণ 2 যোগ খ গ 2 গুণ 2.4 যোগ 2.4 গুণ 2.5 বর্গ মিটার, অর্থাৎ কত আসবে, এখান থেকে পাচ্ছি 2.5 গুণ 2 অর্থাৎ 5 যোগ 4.86 বর্গ মিটার, অর্থাৎ কত, আমরা এখান থেকে পাচ্ছি 5, 6, 11, 11, 4, 15.8 গুণ 2 অর্থাৎ 31.6 বর্গ মিটার। এখন 1 বর্গ মিটারের খরচ আমাদেরকে দেওয়া আছে, তাহলে আমরা 31.6 বর্গ মিটারের খরচ বের করে নিতে পারবো।
তাহলে 1 মিটারে খরচ হয় 25 টাকা, সুতরাং 31.6 বর্গ মিটারে খরচ হবে আরো বেশি, 25 গুণ 31.6 টাকা, অর্থাৎ কত পাবো আমরা? 790 টাকা। সুতরাং প্রতি বর্গ মিটারে 25 টাকা দরে চৌবাচ্চাটির ভিতরে সমগ্র অংশ রং করতে 790 টাকা খরচ হবে। 90 ডিগ্রি এডুকেশনের ভিডিওগুলো দেখে যদি আপনারা উপকৃত হয়ে থাকেন, তাহলে অবশ্যই অন্যদেরকে জানার সুযোগ করে দিবেন, আর আমাদের ভিডিওগুলো অবশ্যই বাণিজ্যিকভাবে ব্যবহার থেকে বিরত থাকবেন। ধন্যবাদ সবাইকে।